বলবে না তাহলে আর কি। নমস্কার বন্ধুরা, হ্যালো অন ই রিপোর্টিংয়ের চ্যানেলে যারা সদস্য হয়েছেন বা যারা এখনও সাবস্ক্রাইব করে এই ইউটিউব চ্যানেলের সদস্য হচ্ছেন, তারা কম বেশি বা বেশিরভাগ আপনারা জানেন যে আমি অনেক মানুষের সাথে ইন্টারভিউ করি এবং তাদের জীবনের ব্যাপারে জানার চেষ্টা করি এবং তাদের কোনো যদি সাহায্য লাগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করি। কিন্তু আজ যেই মানুষটির সাথে আমি ইন্টারভিউ করতে গেছিলাম, সেই মানুষটির সাথে কথা বলে অনেক কিছু আমি নতুন এক্সপিরিয়েন্স আমার জেনেছি। এরকম এক্সপিরিয়েন্স আমি সত্যি বলছি আগে কখনো হয়নি। আর প্লিজ এই ভিডিওটি পুরোটাই দেখবেন, আমি আমার মুখ দেখানোর জন্য এখানে আসিনি, এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন ভিডিও। এরপর যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো পুরো অনেক কিছু বোঝার আছে, প্লিজ পুরোটি দেখবেন, তারপরে আপনারা কমেন্ট করবেন। কারণ কেউ অনেকেই থাকে যারা একটুখানি দেখে বা মাঝখান থেকে দেখে কমেন্ট করেন, প্লিজ এটা করবেন না, কারণ আজকের ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ। চলুন আপনাদেরকে প্রথম আমাদেরকে ক্লিপটা দেখাই। বন্ধুরা, আপনারা এখন যেই ভিডিও ক্লিপটি দেখছেন এটি ক্যামেরা লুকিয়ে ভিডিওটি রেকর্ড করা হয়। যদি বলেন কেন, কারণ হলো আমি দেখতে চাইছিলাম যে ওই যে দেখুন দূরে একজন ঠাকুমা বসে আছেন, সাহায্য চাইছেন, এটাই দেখার জন্য আমি ভিডিওটি বানিয়েছিলাম যে এই বৃদ্ধা ঠাকুমাকে কতজন মানুষ সাহায্য করছে। কিন্তু দেখলাম সেইভাবে কোনো মানুষই ওনাকে সাহায্য করলো না, তাই আমি এটা লুকিয়ে ক্যামেরাটি প্রথমে রেখেছিলাম। কিন্তু তারপর যখন দেখলাম কেউ ওনাকে সাহায্য করছে না, আমি নিজে গিয়ে ওনার কাছে জিজ্ঞাসাবাদ করলাম যে ওনার কী সমস্যা। এবার সেই ভিডিওটি দেখুন যে ওনাকে জিজ্ঞাসাবাদ করার পর উনি কী উত্তর দিলেন আর কী উত্তর দিলেন না। আমি ক্যামেরার ভিডিও রেকর্ডারটি অন রেখে ডাইরেক্ট ঠাকুমার কাছে আমি পৌঁছে গেলাম। তারপর ঠাকুমা কী বললেন শুনুন। ঠাকুমা, তোমার নাম কী? তোমার নামটা একটু বলবে? বলতে পারবে তোমার নামটা? বলতে পারবে? বলো নাম। নাম? হ্যাঁ, নাম নাম তোমার নাম? নাম ছবি না? হ্যাঁ, ছবি না তোর? আচ্ছা, তুমি তুমি এখানে এখন এই বয়সে তোমাকে এখন কেন এখানে বসতে হচ্ছে? লোকের কাছে হাত পাততে হচ্ছে কেন তোমাকে এখন এই বয়সে? তোমাকে হাত পাততে হচ্ছে কেন লোকের কাছে? হাত পাততে হচ্ছে কেন? বলো দাও। তুমি মাস্ক পরো নি, তুমি এটা মাস্ক পরো না, এটা পরে না, পরে না, মুখে পরে না এটা। এটা পরে থাকবে, ঠিক আছে? আচ্ছা বলছি, তুমি এই বয়সে তোমাকে করতে হচ্ছে কেন এরকম? বলো না, বলো কি না? বলবে না? বলবে না? কিছু বলেনি? তুমি কেন এখন এই বয়সে হাত পাততে হচ্ছে কেন বলো না। কি এই বয়সে তোমাকে হাত পাততে হচ্ছে লোকের কাছে হাত পাততে হচ্ছে কেন বলো না। বাড়িতে কেউ নেই? তোমার ছেলে মেয়ে নেই? আর পায়ে কি হয়েছে তোমার? এই যে পায়ে দেখছে এইটা নিয়ে এসো, পায়ে কি হয়েছে? বাড়ি কোথায়? কাজ করতে পারি না তো, করতে পারি না। এই বাড়ি কোথায় তোমার? কাজ করতে পারি না তো। বাড়ি বাড়ি কোথায়? বাড়ি 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 আমি বহু দূর থাকি। বাড়িতে কেউ নেই? একা থাকো? আর সরকার থেকে তুমি চালটা পাও? চাল চাল সরকার থেকে চাল পাও? চাল পাও? আর তুমি মানে সরকার থেকে ভাতা টাতা কিছু পাচ্ছ? বিধবা ভাতা পাচ্ছ? পাচ্ছ? ঠাকুমা কি শুনতে অসুবিধা আছে? কথাটা তো বলে, ঠাকুমাকে জিজ্ঞেস করছি কেন অসুবিধাটা বলো, তাহলে বলছে না। ঠাকুমারই সাহায্য তাই বলতাম, বলো না কি অসুবিধা বলো। তোমার সাহায্য হবে গো, আমি তার জন্যই বলছি, আমি অন্য কিছুর জন্য কারণ ভিডিও বানাচ্ছি না, তোমার সাহায্য হবে বলো। এই দেখো Thank you.
বলবে না? বলবে না তাহলে আর কি, তোমার সাহায্য হতো কিন্তু। আমি যখন ওখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বললাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম যে ওই বৃদ্ধা ঠাকুমার সত্যিই কোনো সমস্যা আছে কি না, তখন ওখানে যারা ছিলেন স্থানীয়রা তারা আমাকে বললেন, দেখো বাবা, কেউ স্বভাবে করে, কেউ আবার অভাবে। তারা এটাও বললেন, ওনার নাকি একজন মেয়ে এবং একজন জামাই আছে। তারা এবারে দেখুন, এটা কতটা সত্য সেটা আমি জানি না, কারণ এর সত্যতা কিন্তু আমি যাচাই করিনি। ওই স্থানীয় মানুষরা আমাকে যা বলেছেন সেটাই আপনাদের কাছে এসে আমি বলছি। এবার এটাও না বললেন ওরা যে উনি নাকি কানে সব শুনতে পায় এবং উনি জাস্ট এই ক্যামেরাটা দেখে চুপ হয়ে গেছেন এবং এই কানে না শুনতে পাওয়ার এটা নাটক করেন। বন্ধুরা, আপনাদেরকে একটা লাস্ট ক্লিপ দেখাচ্ছি, ভিডিও ক্লিপটা। আপনারা প্লিজ একটু এটা মন দিয়ে দেখবেন, কারণ এগুলো আগের যেগুলো আপনারা দেখেছেন তার থেকেও কিন্তু এটা আরও গুরুত্বপূর্ণ। দেখুন ভিডিওটা। যখন আমি ওখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলে বেরিয়ে এলাম, তখন দেখলাম ঠাকুমা ওনার জায়গা বদলেছেন। উনি প্রথমে ডান দিকে বসেছিলেন কিন্তু এখন বাঁ দিকে বসেছেন, এবং এটাও দেখুন ওনার মুখে কিন্তু খালি ছিল প্রথমে যখন আমি গেছিলাম, কিন্তু এখন দেখুন ওনার মাস্ক পরে আছেন উনি। উনি তাহলে প্রথমে কেন খালি মুখে ছিলেন মাস্ক থাকা সত্ত্বেও? এর কারণ আমার জানা নেই। সব কিছু দেখে বিচার করার দায়িত্ব কিন্তু বন্ধুরা আপনাদের। যেহেতু আমি সত্যতাটা যাচাই করতে পারিনি, সেহেতু আমি আপনাদেরকে বলতে পারবো না যে এই বৃদ্ধা ঠাকুমা একজন ভুয়ো ভিখারি। কিন্তু আমি একটা কথা অবশ্যই বলতে চাই, যদি ওনার সত্যি জামাই এবং মেয়ে থেকে থাকেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনাদের কি বিবেক বলে কোনো জিনিস নেই? একজন বৃদ্ধা মাকে পাঠিয়ে দিয়েছেন ভিক্ষা করতে, তাও কোথায় না একটা স্টেশনে। এর চেয়ে বেশি খারাপ আর কিচ্ছু হতে পারে না। একটা বিবেক বলে মানুষের জিনিস থাকে, সেটা বোধহয় আপনারা হারিয়ে ফেলেছেন একদমই, টাকার লোভে আপনারা হয়তো পাগল হয়ে গেছেন। বন্ধুরা, আরেকটা কথা বলবো, আমি বারবার বলছি এর কিন্তু সত্যতা আমি যাচাই করিনি। শেষে আপনাদেরকে একটি কথাই বলবো, আপনি যাকে ভিখারি ভেবে ভিক্ষা দিচ্ছেন, আপনি আগে পরখ করে নিন, তার কি সত্যি সাহায্যের প্রয়োজন নাকি প্রয়োজন না, জাস্ট এটা একটা ব্যবসা করছেন তিনি, এটাকেও একটা ব্যবসার ফর্মে নিয়ে আসছেন, কারণ এই ভুয়ো সমাজটাই আজকাল ভুয়ো হয়ে গেছে। তো এইটা পরখ করে নেওয়া কিন্তু অবশ্যই খুবই দরকার। আর বন্ধুরা, লাস্টে আরেকটা কথা একটু বল দিই ছোট্ট করে, এই যে বৃদ্ধা ঠাকুমার কথা আমি বললাম বা ভিডিও ক্লিপ দেখালাম, আপনাদের কি মনে হয় যে উনি কি ভুয়ো না সত্যি? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন।